সরকারিভাবে বাংলাদেশ স্থলবন্দর শুল্ক বিভাগ বিদেশি মালামাল আমদানির ক্ষেত্রে শুল্ককর বৃদ্ধি করায় গত 1 আগস্ট থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এই বন্দরটি পাথর নির্ভরশীল হয় গত 8 দিন ধরে কর্মহীন সময় কাটাচ্ছে কয়েক হাজার শ্রমিক। এদিকে ভারত ও ভুটানের মাঝে স্লট বুকিং ফি বাবদ চলা দ্বন্দ্বে পাথর আমদানি প্রায় 1 মাস ধরে বন্ধ থাকার পর গত মাসের শেষের দিকে আবারও ভারত থেকে আমদানি শুরু হয়। এরই মধ্যে শুল্ককর বৃদ্ধিতে আবারও স্থবির বন্দরটির কার্যক্রম। দীর্ঘদিন ধরে এখানে কাজ কোনো বন্ধ হয়েছে, আমরা বেকার হয়ে গেছি। আমাদের 1000 শ্রমিক কর্ম করে খাইতো, অসহায়ভাবে পড়ে আছি। যে সমস্ত ব্যবসায়ী ইন্ডিয়া থেকে, ভুটান থেকে, নেপাল থেকে পাথর আমদানি করে এবং রপ্তানি করে, সেই চার্জ বৃদ্ধির কারণে তারা আপাতত বন্ধ রাখছে। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। আমদানি রপ্তানি বন্ধ থাকায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান বন্দর ব্যবসায়ীরা। সরকারি রাজস্ব আয় একেবারেই বন্ধ হয়ে গেছে এবং পাথরের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারাও অত্যন্ত বিপাকে পড়েছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। তবে কাস্টম কর্তৃপক্ষ বলছে পূর্বে আমদানিতে টন প্রতি $12 অ্যাসেসমেন্ট গ্রহণ করা হলেও নতুন করে সরকারি নির্দেশে গত 1 আগস্ট থেকে প্রতি টনে মূল্য $1 বৃদ্ধি করে $13 করা হয়েছে। পাথর নির্ভরশীল এই বন্দরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হলে এবং আমদানি রপ্তানিতে বহুমুখীকরণ করা হলে যেমনই প্রাণচঞ্চল্যতা ফিরে আসবে এই বন্দরে, তেমনি বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা অনেকটাই কাজে ফিরে আসতে পারবে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।